আমাদের যেটা সাধারণ দাবি ছিল সেটা হচ্ছে গিয়ে যে দেশের এই ক্রান্তিলগ্নে যেই পরিস্থিতি, এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন এসেছে। এক এক করে সমস্ত সেক্টরের রিফরমেশন হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে যে অ্যাক্টর সিকিউরিটির যে অবস্থান সেটা বেশ পুরনো, সেকেলে এইটাকেও আসলে আধুনিকায়ন করা দরকার। তা না হলে এই যে নতুন নতুন ছেলেমেয়েরা এসছে, এরা আসলে এটার সাথে সংযুক্তি এটাকে খুবই অ্যাট্রাকশনের জায়গা থেকে দেখে না, কারণ কোনো ফলপ্রসূ রেজাল্ট দিতে পারেনি। তো ওই সমস্ত জায়গা থেকে আসলে রিফরমেশনের চিন্তা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আরও একটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা চেয়েছিলাম তাদের সাথে ইনডোর আলাপ আলোচনা করতে, যে আধুনিকায়ন করতে গেলে আমরা কী কী স্টেপ নিতে পারি, কেমনভাবে আগানো যেতে পারে। সেখান থেকে আমাদের কিছু ভার্বাল আলাপচারিতা হয়েছিল। প্রথমে তারা বলেছিল যে হ্যাঁ তোমরা সবাই আসো, সবাই আসো, সবার কথা শুনবো। এরকম এই আলাপটা হতে হতে হঠাৎ করেই একদিন বললো যে না, অফিসিয়াল আলাপ দরকার এবং একটা অফিসিয়াল চিঠি জারি যেন করা হয় আমাদের পক্ষ থেকে। তো আমরা বলছি অফিসিয়াল চিঠি আমরা কী করে দিব, আমরা তো কোনো সংগঠন না, আমরা তো সাধারণ সব শিল্পীরা সবাই একত্রিত হয়েছি, যারা একসাথে আমাদের বর্তমান পরিস্থিতির কিছু দাবি নিয়ে এসেছি। দাবির মধ্যে সবচেয়ে মুখ্য যে জায়গাটা, যে আমরা দেখেছি যে কিছুদিন আগে আমাদের বয়োজ্যেষ্ঠ কিছু শিল্পীদের কর্মকাণ্ড সেটা এত বেশি উন্মুক্ত হয়েছে, যেটা নিয়ে আমাদের নানান রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এবং ধরুন একটা দল হয়তো বা সুবিধা পেয়েছে, কিন্তু জনতার গালি আমাদের সবাইকেই খেতে হচ্ছে। এইটা আসলে যেই মানুষটা বা যেই আর্টিস্টটা নিজে একা কষ্ট করে কাজ করে, নিজের সম্মান নিজে আর্ন করে, ওই দায়ভারটা সে কেন নেবে? বর্তমান জেনজি আর্টিস্টদেরকে তো আপনি ঠেকাতে পারবেন না। সে যেহেতু কোনো অন্যায় করেনি, সে কোনো লেজরবৃত্তি করেনি কোনো দলের সাথে, তাহলে সেও কেন গালিটা খাচ্ছে? সো এই জায়গা থেকে প্রশ্নটা করেছিল তারা আমাদেরকে, এবং আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, আমাদের সবার আসলে একসাথে বসা উচিত এবং ইকুইটির এই ব্যাপারে একটা শক্ত অবস্থান নেওয়া উচিত। সেই জায়গাটাকে কেন্দ্র করে একসাথে বসতে চাওয়া, কিন্তু পরবর্তীতে সেটাকে সাংগঠনিক প্রসিডিউরের মধ্যে ফেলে দিয়ে এটাকে অনেক জটিল করেছেন তারা। ব্যাপারটা পুরোটাই ইনডোর মানে আলাপ আলোচনার জায়গা ছিল, এবং সেটাকে কেন্দ্র করে 7 তারিখে আমরা বসেছিলাম। আমরা অনেককে ওপেনলি আহ্বান জানিয়েছি, অনেকে যারা যারা ইন্টারেস্টেড, যারা বুঝতে পারেনি আমরা কী করতে চাই, তারা এসেছেন। তাদের কাছে আমরা উন্মুক্ত করেছি যে রিফরমেশন কীরকম হতে পারে, এবং 2050 সাল পর্যন্ত যে কোনো আর্টিস্ট যেন সেখান থেকে সুবিধা পেতে পারে, সেই বিষয়গুলো কেমন কী হতে পারে সেটা নিয়ে আলাপচারিতা। এবং সংগঠন অনুসারে এই মুহূর্তে যে ইকুইটি আমাদের অবস্থানরত আছেন, তারা এই সাংগঠনিকভাবে আসলে কতটুকু অবস্থান রাখার জায়গায় আছেন, এইটা নিয়েও আমাদের প্রশ্ন আছে। যেহেতু আমরা হচ্ছে সাধারণ সদস্য অ্যাক্টর সিকিউরিটির, ওখানে অনেকবার আমি শুনেছি যে বলেছে যে এরা কারা, এদেরকে চিনি না, বাট আমি অ্যাক্টর সিকিউরিটির সদস্য, আমাকে আমি বিশ্বাস করি, মানুষ আমাকে চেনে। এবং আমার প্রশ্ন আছে বর্তমান ইকুইটির কাছে, যে আপনারা যেই কর্ম পরিকল্পনাগুলো নিয়েছিলেন 2022-23, সেগুলোকে আপনারা আসলে সাকসেসফুল করতে পেরেছেন কি না? ক্রান্তিকালের বিশেষ অবস্থানে এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, কোনো সাধারণ সভা না ডেকেই আপনারা সরকার পক্ষেও একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, সেখানেই তো বৈষম্যটা আগে তৈরি হয়ে গেছে। বৈষম্য তো শুরু করেছেন আপনারা, আমরা কিন্তু না। এই গণহত্যার বিপক্ষে একদল আর্টিস্ট ছিল আর একদল আর্টিস্ট আসলে গণহত্যার পক্ষে ছিল, এবং আমরা বয়োজ্যেষ্ঠদেরকেই দেখেছি যে তারা এটার পক্ষে ছিল, ম্যাক্সিমাম বয়োজ্যেষ্ঠদের, আমি সবার কথা বলবো না। তো ওইখান থেকেই তো বৈষম্য তৈরি হয়েছে, আর যদি সেটা ভুল করে হয়ে থাকে, কনফিউশনে হয়ে থাকে, সেটা নিয়েও কোনো আমাদের সিনিয়ররা কোনো রকমের স্টেটমেন্ট দেননি। সো যখন আপনি একটা দায়িত্বে বসবেন একটা চেয়ারে, আপনাকে প্রশ্ন করা হবে এবং আপনি যে কোনো মুহূর্তে প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এখানে সদস্য অসদস্য এই বিষয়গুলো খুবই সেকেলের কথা। বর্তমানে মানে ক্রাইসিসটাতে সব আর্টিস্ট পড়েছে, যারা একটা সিকিউরিটির মেম্বার, যারা একটা সিকিউরিটির মেম্বার না। সো আমি মনে করি একটা সংগঠনকে নমনীয় হতে হবে, বিশেষ মুহূর্তে তাদেরকে ডেকে তাদের সমস্যাগুলো শুনতে হবে, বর্তমান জেনজির সমস্যা আপনাকে শুনতে হবে, তারপরে সেইভাবে আপনাকে আসলে আধুনিকায়ন করতে হবে।